দর্শক, এই মুহূর্তে আসি লন্ডনের আলতাবালি পার্কও। আর আলতাবালি পার্কও আজকে চলের কোটা বিরোধী আন্দোলন, আর কোটা বিরোধী আন্দোলনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আইন যোগ দিরা। আজকে আপনারা দেখলে আমার সামনে একজন ভাই হুইলচেয়ার লইয়া তাই আইসন এই কোটা বিরোধী আন্দোলনও। আমরা তার সাথে কথা কইম ভাই, আপনার নামটা জানতাম আমার মনি সাফওয়ান আহমেদ। সাফওয়ান আহমেদ ভাই, সাফওয়ান আহমেদ ভাই, আজকে কিতার লাগে আপনি কিতা বুঝিয়ে আইন আইসন? আমাদের দেশে একটা যৌক্তিক আন্দোলন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এটা কোনো মানে রাজনৈতিক আন্দোলন না অথবা সরকার বিরোধী আন্দোলন না, এটা হচ্ছে গিয়ে কোটা সংস্কার আন্দোলন, যৌক্তিক আন্দোলন। বাংলাদেশের সকল জনগণ, বাংলাদেশের শিক্ষার্থীরা করতেছে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সরকার সেটাকে পজিটিভলি না নিয়ে নেগেটিভলি নিয়ে উস্কে দিয়েছে। এবং আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা মুক্তিযোদ্ধার নাতিন, মুক্তিযোদ্ধার সন্তান, তারা আমাদের সাথে যুক্ত হয়েছে এবং অনেক মুক্তিযোদ্ধারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। যদি আমরা অযৌক্তিক আন্দোলন করতাম তাহলে কেউ এই যে যৌক্তিক আন্দোলন মুক্তিযোদ্ধারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতো না। আমাদের একজন নন পারসন যে সুহেল রানা নায়ক, উনি নিজে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা যদি সরকার বিরুদ্ধে অথবা মুক্তিযোদ্ধাদের চেতনার বিরুদ্ধে গিয়ে কথা বলতাম তাহলে মুক্তিযোদ্ধারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতো না। আমাদের আন্দোলন ছিল সরকার হটানোর আন্দোলন না, আমাদের আন্দোলন হচ্ছে আপনাদের কোটা সংস্কার আন্দোলন। সরকার যাতে এটা মেনে নেয়, এটার যে কোটা সংস্কার হলে আমাদের দেশে এমনিতেই বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে, তো কোটা সংস্কার হলে আমাদের এই যে বেকারত্বের সংখ্যাটা কমবে এবং মেধাবীরা, যোগ্যরাই এখানে চান্স পাবে। তো সেক্ষেত্রে এই এইটার জন্য আমরা আসছি কোটা সংস্কার। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীকে অতি উৎসাহী হয়ে যেভাবে আমাদের দেশে মানে এই পর্যন্ত প্রায় অর্ধশতক দিকের উপরে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমরা এটার বিচার চাই। এবং এটার জন্য আমরা সরকারের কাছে, সরকারকে বলবো যে এটার জন্য তারা এটার এক্সপ্লেনেশন দিতে হবে এবং যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার করে আমাদের বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে হবে। আমরা একটা শান্তিময় বাংলাদেশ চাই। ধন্যবাদ। আজকে আপনার দাবি কী? আজকে আমাদের দাবি হচ্ছে আমরা এখানে জড়ো হয়ে আমরা বাংলাদেশে যেভাবে নিপীড়ন চলতেছে, বাংলাদেশে যেভাবে মানে স্টুডেন্টদের উপর অত্যাচার চলতেছে, নেট স্লো করে অথবা আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে রাতের উপর হানা দেওয়া হচ্ছে, বন্ধুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, সেটার আমরা একটা যৌক্তিক মানে বিচার চাই। এই জন্য আমরা সবাই জড়ো হয়েছি এবং সেখান থেকে আজকে ঘোষণা আসবে সামনে কী করণীয়। ধন্যবাদ সাফওয়ান ভাই আপনাকে। দর্শক, অত সময় আমরা একজন ভাইয়ের বক্তব্য শুনছিলাম আর লন্ডনের আলতাবালি পার্ক থেকে শাকিল আহমেদ সোহাগ। এই মুহূর্তে বিদায় নিলাম, আবারও আপনারা সামনে আজ রইম নতুন কোনো সংবাদ লইয়া।